আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের পিংলাতে। এই গ্রামে বাস করেন পটুয়ারা, পটচিত্র এঁকেই এনারা জীবিকা নির্বাহ করেন। কাগজ কাপড়ের পাশাপাশি এদের বাড়ির দেওয়ালগুলিও হয়ে উঠেছে এক একটা ক্যানভাস। পটের রঙে এদের গ্রাম হয়ে উঠেছে রঙিন। সারা বছরই এখানে ঘুরতে আসতে পারে, তবে বছরে একবার এই গ্রামে বসে পটের মেলা পটমায়া। তখন এনারা তাদের পটের বস্তা সাজিয়ে নিয়ে বসেন আগন্তুকদের জন্য। এই মেলায় কি কি পাওয়া যায় এবং এখানে কিভাবে আসবেন, সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আসছি, সঙ্গে থাকুন। তার আগে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাওড়া থেকে ট্রেন ধরলে নামতে হবে বালিচক স্টেশন। হাওড়া থেকে সময় লাগে 2 ঘন্টার মতো। বালিচক স্টেশন থেকে পিংলা 20 কিলোমিটারের মতো। স্টেশন থেকেই বাস বা ট্রেকার পাওয়া যায়, সময় লাগে 30 থেকে 40 মিনিট। চলে এসেছি পিংলাতে, পটচিত্রের মেলা বসেছে এখানে। 15 থেকে 17 নভেম্বর মেলার গেটটি দেখা যাচ্ছে, চলুন ঘুরে আসা যাক মেলা থেকে। মেইন রাস্তা থেকে কয়েক পা এগোলেই পড়বে পটুয়াদের পাড়া। এখানে একসাথে প্রায় 70টি পরিবার বসবাস করে, সকলেই এই পেশার সাথে যুক্ত। এখানে অন্যান্য মেলার মতো আলাদা করে কোনো মাঠে মেলা বসে না, প্রত্যেকেই নিজের নিজের বাড়ির সামনেই তাদের পটের সম্ভার নিয়ে বসে। মেলার সময় দূর দূরান্ত থেকে আগন্তুকরা আসে এখানে, এমনকি বিদেশিদেরও দেখা যায়। আগে এরা কেবলমাত্র কাগজ এবং কাপড়ের উপরে পটচিত্র অঙ্কন করত, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদার জন্য এরা মেয়েদের শাড়ি, ওড়না, সালোয়ার, চুড়িদারের সাথে ছেলেদের টি শার্ট এবং পাঞ্জাবির উপরেও এরা পটচিত্র অঙ্কন করে। এছাড়া নানান দৈনিক ব্যবহার্য সামগ্রীর উপরেও এরা পটচিত্র আঁকে। চিত্রশিল্পীরা প্রায় সকলেই মুসলিম সম্প্রদায়, অথচ এদেরই পটচিত্রে স্থান পায় হিন্দু দেবদেবীরা। এমনকি এরা রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনীকেও এরা পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে, তারপরে গান গেয়ে শোনায় সেই কাহিনীগুলি। সেই গাল বিশহরি আপন শুনিল ক্রোধ করে চাঁদ বেনের সামন্দ করিতে গেল দনার দল পুরা পানি খেয়ে দা করেছে মরিচে রোগা এ হলো লক্ষ্মী নর্গ পালকিতে চড়িল আর পিপি ছুড়িবে হারা কাঁধে করে নিল সাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর
একজন শিল্পী তো দুবছরের প্রচেষ্টায় পুরো রামায়ণের কাহিনীকেই তুলে ধরেছেন পটচিত্রের মাধ্যমে। অত্যন্ত দুঃখিত যে তার পরিচয় জেনে নেওয়া হয়নি। এনারা পটচিত্র আঁকেন সম্পূর্ণ প্রাকৃতিক রঙে, বিভিন্ন প্রকারের পাতা ফুল ফলের সাথে বেলের আঠা মিশিয়ে এনারা তৈরি করেন এই প্রাকৃতিক রঙগুলি। কর্মশালা এগুলো দেখালেন হাতে কলমে। আপনারা যখন কাজ করেন কি এইগুলো দিয়ে ব্যবহার করেন? মানে সরাসরি কি মিডিয়ামের উপর এটা চাপিয়ে দেন না ওটা থেকে ওটাকে? এই রংটা কি অনেকদিন থাকে? আমি সরেছিলাম ওখানে। চালটা থেকে কি কালার হয়? ওটা কি রঙের? চালটা থেকে কালো হয়, কালো কালো। ওটা আমরা ভেজে নিই, ভেজে নেবার পরে ওইটা সিলেতে পিস করি, দিয়ে পাউডার বানিয়ে নিই আর বেলের আঠা দিয়ে পাইল করে ওই কালো রং। বেলের আঠাটা চিটের জন্য যে উঠবে না কালার করে। অপরাজিতা থেকে কি আসছে? বেগনি, নীল কালার। এটা যাদবপুরেও নীল রং হয়, মেলার জন্য সবাই কাজ করে। আজকের আকর্ষণ এনাদের দেখা দেখি আমিও একটা কাগজে পাতা ফুল ফল নিয়ে আঁকতে বসে গেলাম। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে আঁকতে একটু অসুবিধা হচ্ছিল, তবুও হাল ছাড়ছি না, যা হোক একটা কিছু আঁকতেই হবে। এই ফলটির নাম লটকন। এই ফলের বীজ থেকে একটা সুন্দর স্যাফরন কালার পাওয়া যায়। কর্মশালা শেষে শুরু হলো এনাদের পটের গান। গানের মাধ্যমে এনারা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন। শুনুন সেই গান। বাতাসে নিশ্বাস ধরে, গাছের ধরন
ফিরছি পিংলা থেকে। সন্ধ্যায় ছৌ নাচের অনুষ্ঠান ছিল, কিন্তু দেখতে পারলাম না, কলকাতায় ফিরতে হবে। তবে এটা নিশ্চিত পরের বছর মেলার দিনে আবার আসবো এই পিংলাতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।